नमस्कार बंधुरा, अर्घ्य कुकिंग चैनल पक्ष के सबा के स्वागत। चलू देखे नहीं आज के रेसिपी। एखे हमें छोलार डाल नहीं 150 ग्राम। ये दू घंटा आगे थी भिजिए रेखे जलटा झेड़े पुरोपुरी धुए परिष्कार कर नहीं मिक्सिंग जारे देव। जल छाड़ा क्योंकि मिक्सिंग जारे दिए ये पेस्ट करब एकदम। बंधुरा जल देवें ना, जल दिलें ताहले पेस्टा पतला हो जाए। मिक्सिंग जारे दिए 2 থেকে 3 সেকেন্ড घूरिए नीले डालटा किन्तु खूब सहजे एकदम मिहि हो जाए। जेहेतु डालटा आगे थेके भेजानो छिलो, देखुन एकटु देखाच्छि कतटा मिहि होयेछे। आर एटा किन्तु पुरोपुरी मिहि करे निते हबे, एर मध्ये जेनो ना दाना दाना भाप थाके, ताहले किन्तु रेसिपिटा तैरी करते एकटु असुविधा हबे। एइभावे आमि एइगुलोके एकटा प्लेटेर मध्ये तुले निच्छि। एर मध्य दियार परे एर उपरे आमी किछु उपकरण देव, तार जोने एटाके एकटु बड़ो करे निच्छे। उपकरणगुलो दीते सुविधा हबे। एखाने दिलाम 1 চা চামচ गोटा जिरे, आर दिलाम 1/2 চা চামচ कालो जिरे। बेश किछु उपकरण एखाने लागबे, एई उपकरणगुलो अवश्यई देबेन बंधुरा। 1/2 চা চামচ हलुद, जुआन निलाम 1 চা চামচ, एकटु हाते करे खूब भालो करे एकटु घुरिए दिलेई एर एकटा सुंदर गन्ध बेरोबे। आर देबो हिंग, 1 চা চামচের मतन हिंग देबो। हिंगटा अवश्यई बंधुरा देबेन। आर दिच्छि 1 চা চামচ चाट मसला, सामान्य परिमाणे लवण दिच्छि। और ये मसलार ओपरे आमी 1/2 বাটি सूजी दिलाम। सूजीटा अवश्य देवें, ताहले किन्तु एटा खूब मुचमुचे खेते लागबे। और घी 2 চা চামচ, घी सूजीटा अवश्य देवें जाते मयमटा खूब भालोभावे हय और सूजीटा जाते मुचमुचे खेते लागे। एबारे सबकटा उपकरणके आमी खूब भालो करे हाथ दिए प्रथमे माखिए नेब। हाथ दिए माखिए निच्छि बंधुरा, देखतेई पाच्छेन। एबारे एर मध्ये आमी आटा देब, 2 থেকে 1 বাটির মতন আমি আটা দিচ্ছি। এই 1 বাটি আটাটাই কিন্তু এখানে পুরোপুরি লাগবে। এইভাবে আটাটাকে দিয়ে খুব ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেব, যেরকম আমরা আটা তৈরি করি, আটার ডো তৈরি করি এই রকমই একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। এবারে দেখুন হলুদ দেওয়ার কারণে কালারটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো ভাগে অনেকটাই বড় বড় লেচি হবে, এইভাবে দুটো ভাগে আমি ভাগ করে নেব। আর দেখুন কত সহজেই এই রেসিপিটা তৈরি করি। আপনারা অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে একটা বাটিতে 2 চা চামচ আমি আটা দিচ্ছি। এখানে 2 চা চামচ অবশ্যই বন্ধুরা আটা দেবেন। আর দিচ্ছি ঘি, ঘি আর আটাটা দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। 2 চা চামচ ঘি, 2 চা চামচ আর আটা দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এই ব্যাটারটা আমার কাজে লাগবে, আপনারা দেখে নেবেন যখন আমি এটা তৈরি করব। সামান্য পরিমাণে এখানে আমি ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে একটা লেচিকে নিয়ে খুব ভালো করে এখানটায় হাত দিয়ে প্রথমে চেপে তারপরে বেলেন দিয়ে টেনে টেনে এটাকে লম্বা করে বেলে নিতে হবে। রুটির থেকে অনেক বড় করে বেলে নিতে হবে। একটা গ্লাস দিয়ে আমি এইরকমভাবে কেটে নেব, যাতে প্রত্যেকটা এ যেন সমান হয়। তাই যে কোনো একটা জিনিস দিয়ে আপনারা এটাকে কেটে নেবেন। খুব বেশি মোটাও করবেন না আর খুব পাতলাও করবেন না, মিডিয়াম এটা রেখে পুরোপুরি এটাকে কেটে নেব। এইভাবে করলে এটা একই সাইজে দেখতে হয় আর খুব ভালো লাগে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন এইভাবে তুলে নিয়ে আমি এবার আপনাদের দেখাচ্ছি এটা আমি কিভাবে তৈরি করি। সবকটাকে আমি একটু সাইডে করে সরিয়ে রাখবো, যাতে আমার তৈরি করতে সুবিধা হয় আর আপনারাও দেখতে সুবিধা হয়, যাতে ভালোভাবে বুঝতে পারেন। এইভাবে একটা নিয়ে আর যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, একটু হাতে করে এক ধার থেকে ব্যাটার নিয়ে এই যে যেটা তৈরি করেছি এর 4 ধার দিয়ে ব্যাটারটাকে পুরোপুরি লাগিয়ে দিতে হবে। এটা সিল হওয়ার কাজে লাগবে। আর এটা দেওয়ার কারণে, ঘি আর ময়দা দেওয়ার কারণে এটা কিন্তু আরও খাস্তা হবে। আর এটা যদি আপনারা না করেন তাহলে আপনারা শুধু ময়দার মধ্যে জল দিয়ে এটাকে করে নিতে পারেন। এইভাবে চেপে দিয়ে দেখুন, 2 সাইডে চেপে দিয়ে, আর এখানে মুখটাকে একটু চেপে দেব, শুধু মুখটাই চেপে দেব, বাকি অংশগুলো কিন্তু কিছু চাপবেন না। দেখুন সবকটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি।
এবারে এখানে গ্যাস অন করে তেলটাকে গরম করে নেওয়ার পরে এবারে যেগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবেন। যত লো ফ্লেমে রেখে এই রেসিপিটা তৈরি করবে এটা কিন্তু ততটাই খাস্তা হবে। আর আপনারা যদি হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা ভাজে তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু খাস্তা হবে না। দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। এটা একটু সময় করে নিয়ে ভাজতে হবে, সময় করে নিয়ে ভাজলে এটা খেতে ভালো লাগে বন্ধুরা। আবারও বললাম এটা চা বা কফির সাথে আপনারা খাবেন, দারুণ লাগে বন্ধুরা। দেখুন আমি তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি, এইভাবে সবকটাই আমি ভেজে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটাই মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন।